বউর একটা মঠ এনেছিল, হ্যাঁ পরিষ্কারই আছে স্যার। পিয়ালাসটা দিয়ে দিচ্ছি, দেখি বেশ ফুলে উঠবে। দুধটা কেটে নিচ্ছি, না পরিষ্কারই আছে স্যার, পরিষ্কার আছে। কড়াটা বসিয়ে দিচ্ছি, দুধটা তেলা শুক, কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রাখি, বেশ ফুলে উঠবে। আমি একটু ঘি দিয়ে চালটা মেখে নিই, মাথা খুলছে না, মাটিতে পড়বে। ঘি দিয়ে ভালোভাবে একটু চালটা মেখে নিচ্ছি, চালটা দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে দিচ্ছি, দেখো কত বউর একটা মঠ এনেছিল, হ্যাঁ এই জায়গায় এই দেশে মঠ বলে, আর আমাদের বাংলাদেশে কি বলতো সিঙা, হ্যাঁ এইটা দিয়ে আজ আমি পায়েস করব। এই সিঙা কার্তিক পূজায়, লক্ষ্মী পূজায়, দুর্গা পূজায় সমস্ত লাগে। এই সিঙা দিয়ে পায়েস করলাম তো আপনাদের, এই সিঙাই আমি রেখে দেবো, আবার চষি করব গুড় দিয়ে, সিঙে দিয়ে চষি করব। আমি আজই করতাম, আমার একটু জ্বর জ্বর ভাব, শরীরটা ভালো না, গুড়ও একটু ভালো মতো করব। কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, সিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, পায়েসটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি ঢেলে নিচ্ছি, আমার এই রান্না যদি ভালো লাগে আপনারা প্রচুর শেয়ার করবেন, হ্যাঁ যাতে সবাই দেখতে পায়।